হ্যালো বন্ধুরা, সময় কার্যের 9 নম্বর ক্লাসে তোমাদেরকে আমি যে অঙ্কটার কথা বলেছিলাম যে কাজটি শুরু হওয়ার 2 দিন পরে এ ও কাজটি সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে গেলে কাজটি মোট কতদিনে সম্পন্ন হবে, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় বারবার পড়ে। এই অঙ্কটা WBP 2018 SI পরীক্ষায় পড়েছিল। তো এই অঙ্কটায় টিক্সের মাধ্যমে কত সহজেই সমাধান হয়ে যাবে তোমরা ভিডিও শেষেই দেখতে পারবে। এই টিক্সের মাধ্যমে যেটা আগের ভিডিওতে শিখিয়েছি সেই টিক্সের মাধ্যমে খুবই তাড়াতাড়ি তোমরা সমাধান করতে পারবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। কনসেপ্টের জন্য এই টাইপের কিছু অঙ্ক আগে করে নিচ্ছি, তারপরে এই অঙ্কটা শেষে করে দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এ বি এবং সি একটি কাজ পৃথকভাবে 12, 15, 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো কিন্তু 2 দিন পর সি চলে গেল, বাকি কাজটি কতদিনে শেষ হবে? তাহলে এ করছে কতদিনে? 12 দিনে। বি করছে কতদিনে? 15 দিনে। আর সি করছে কতদিনে? 20 দিনে। ঠিক আছে, 12, 15, 20 লসাগু করলে 60 হচ্ছে, 12 5, 15 4, 20 3। ঠিক আছে, এরপর একটু পড়ো। তারা একসাথে কাজ শুরু করলো কিন্তু 2 দিন পর সি চলে গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি একসাথেই কাজটা শুরু করেছে। ঠিক আছে, তারা কদিন কাজ করেছে? 2 দিন পরে যেহেতু সি চলে যাচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি কাজ করেছে 2 দিন। ঠিক আছে, তারপরে কী কাজ করছে? সি চলে যাচ্ছে মানে এ প্লাস বি কাজ করছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে বাকি কাজটি কতদিনে শেষ হবে? ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি 2 দিন কাজ করছে। ঠিক আছে, তাদের এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 5 যুক্ত 4 যুক্ত 3, 5 আর 4 9 আর 3 12, 12 দক্ষতা নিয়ে 2 দিন যদি কাজ করে তাহলে 12 গুণিত 2 24টা কাজ করবে। ঠিক আছে, 24টা কাজ করবে, তো মোট কাজ কটা? 60টা মোট কাজ থেকে 24টা কাজ বাদ দিয়ে দাও, 60 থেকে 24 বিয়োগ পড়ে গেলো কটা? 36টা কাজ। এই 36টা কাজ কী করবে? এ প্লাস বি করবে। এ প্লাস বি এর দক্ষতা কত? 5 যুক্ত 4 9, তাহলে 9 দক্ষতা নিয়ে 36টা কাজ করতে কদিন সময় লাগবে? 36 ÷ 9 = 4, 4 দিন সময় লাগবে। ঠিক আছে, বাকি কাজটি কতদিনে শেষ হবে? বাকি কাজটি 4 দিনে শেষ হবে, 4 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এ এবং বি একটি কাজ 8 দিনে, বি ও সি কাজটি 12 দিনে করতে পারে, এ বি এবং সি একসাথে কাজটি 6 দিনে করতে পারে, এ এবং সি একসাথে কাজটি কতদিনে করবে? ঠিক আছে, তো এ প্লাস বি কাজটা করছে কতদিনে? 8 দিনে। বি প্লাস সি কাজটা করছে কতদিনে? 12 দিনে। আর এ প্লাস বি প্লাস সি কাজটা করছে কতদিনে? 6 দিনে। ঠিক আছে, এরপর কী করবো বলেছিলাম? বলেছিলাম 8, 12, 6 লসাগু করবে, তাহলে 8, 12, 6 লসাগু করলে কত হচ্ছে? 24 হচ্ছে। এটা হচ্ছে মোট কাজ। ঠিক আছে, মোট কাজ। ঠিক আছে, এরপর আমরা এদের দক্ষতাটা নির্ণয় করবো। ঠিক আছে, 24টা কাজ 8 দিনে করতে, তাহলে 24কে 8 দিয়ে ভাগ করে দাও, 8 3 12 2 6 4, এটা যাদের এফিসিয়েন্সি বা দক্ষতা বা ক্ষমতা। ঠিক আছে, এরপর প্রশ্নটা পড়ো, এ এবং সি একসাথে কাজটি কতদিনে করবে? ঠিক আছে, এবার একটা ভালো জিনিস লক্ষ্য করো, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত পেয়েছি? 4 পেয়েছি। আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি পেয়েছি কত? 3। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে এ বিটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে রইলো? সি পড়ে রইলো। সি এর এফিসিয়েন্সি কত পাবো? 4 থেকে 3 বাদ দাও, 1 পেয়ে যাচ্ছি। সেরকমভাবে এ প্লাস বি প্লাস সি থেকে বি প্লাস সিটা বাদ দিয়ে দাও, এফিসিয়েন্সির বাদ দিয়ে দাও, মানে 4 থেকে 2 বাদ দিয়ে দাও, কারটা পেয়ে যাবো? এ এর পেয়ে যাবো।
এর এফিসিয়েন্সি কত পাচ্ছি? এর পাচ্ছি দুই, ঠিক আছে? তাহলে এর এফিসিয়েন্সি পাচ্ছি দুই, সি এর এফিসিয়েন্সি পাচ্ছি এক, তাহলে দুজনকার এ প্লাস সি এর দক্ষতা কত পাচ্ছি? দুই প্লাস এক সমান তিন পাচ্ছি, ঠিক আছে? তিন দক্ষতা বা ক্ষমতা বা এফিসিয়েন্সি নিয়ে 24টা কাজ করতে কদিন সময় লাগবে? 24/3, তিন আটে 8 দিন সময় লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, এ একটি কাজ 18 দিনে, বি 20 দিনে এবং সি 30 দিনে করতে পারে। বি এবং সি একসাথে কাজটি শুরু করলো এবং দুদিন পর তারা চলে যায়, বাকি কাজটি এ একা করতে কত সময় লাগবে? তাহলে এ করছে কতদিনে? 18 দিনে। বি করছে কতদিনে? 20 দিনে। আর সি করছে 30 দিনে, ঠিক আছে? এরপর 18, 20, 30-এর লসাগু নির্ণয় করবো। 18, 20, 30-এর লসাগু তোমরা নির্ণয় করবে, হবে হবে 180, ঠিক আছে? এরপর কী বলেছিলাম, ভাগ করবে 18 10-এ, 20 9-এ, 30 6-এ, ঠিক আছে? হয়ে গেল তো? এরপর আমরা কী করব, ছক করব, ঠিক আছে? বি এবং সি একসাথে কাজটি শুরু করলো, ঠিক আছে? তাহলে প্রথম কাজটা কী করলো? বি প্লাস সি কাজটা শুরু করলো, ঠিক আছে? এবং দুদিন পর তারা চলে যায়, বাকি কাজটি এ একা করতে কত সময় লাগবে? তাহলে বি প্লাস সি শুরু করলো, শেষ কাজটা করলো এ, ঠিক আছে? এরপর বি প্লাস সি শুরু করলো, বি প্লাস সি কদিন কাজ করছে? দুদিন, ঠিক আছে? তাহলে বি প্লাস সি কাজ করছে, দুদিন কাজ করেছে, ঠিক আছে? তাহলে বি প্লাস সি দুদিন যদি কাজ করে, বি প্লাস সি এর এফিসিয়েন্সি বা দক্ষতা বা ক্ষমতা কত? 9 যুক্ত 6 যোগ করলে কত হচ্ছে? 15। 15 দক্ষতা নিয়ে দুদিন যদি কাজ করে কটা কাজ করবে? 15 × 2, 30টা কাজ করবে, ঠিক আছে? 30টা কাজ করবে, বাকি পড়ে রইলো কটা কাজ? মোট কাজ কটা? 180টা। 180 থেকে যদি আমরা 30 বাদ দিই, তাহলে 180 / 30 কটা কাজ পড়ে রইলো? 150টা কাজ পড়ে রইলো। এই 150টা কাজ কে করবে? এ করবে। এর দক্ষতা কত? 10। তাহলে 10 দক্ষতা নিয়ে 150টা কাজ করতে কদিন সময় লাগবে? ভাগ হয়ে যাবে, তাহলে 15 দিন সময় লাগবে, ঠিক আছে? কত সহজে অ্যান্সারটা চলে এলো, 15 দিন হচ্ছে আমাদের অ্যান্সার। স্টেপ বাই স্টেপ পড়ে আমরা অঙ্কটা করব। এ করছে কদিনে? 20 দিনে। বি করছে কদিনে? 15 দিনে। লসাগু করো, 20 আর 15 লসাগু করলে 60, 20 3-এ, 15 4-এ, হয়ে গেল, ঠিক আছে? এরপর দেখো কোশ্চেনটা পড়ো ভালো করে। 15 দিন করতে পারে তারা 6 দিন একসাথে কাজ করার পর, মানে এ প্লাস পি কদিন একসাথে কাজ করছে? 6 দিন একসাথে কাজ করছে। তারপর বি এর পরিবর্তে সি যোগ দিল, মানে 6 দিন এ প্লাস বি কাজ করার পর এই যে বি এর পরিবর্তে বি চলে গেছে, সি যোগ দিল, তাহলে শেষ সি যোগ দিল এবং কাজটি তারপর 4 দিনই শেষ হলো, ঠিক আছে? তাহলে এর সাথে কে যোগ দিল? সি যোগ দিল বি এর পরিবর্তে, এবং তারা কাজটি কদিনে শেষ করছে? তারা কাজটি শেষ করছে 4 দিনে, কাজটি শেষ হলো। আমাদের কোশ্চেনে বার করতে বলেছে সি একা কাজটি কতদিনে শেষ করবে, ঠিক আছে? এরপর একটু ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে এ প্লাস বি যদি 6 দিন কাজ করে, এ প্লাস বি এর দক্ষতা কত? 4 যুক্ত 3 = 7, 7 দক্ষতা নিয়ে 6 দিন কাজ করলে কটা কাজ করবে? 42টা কাজ করবে, ক্লিয়ার হয়ে গেল? বাকি পড়ে রইলো কটা কাজ? মোট কাজ হচ্ছে 60টা, সেখান থেকে যদি 42টা কাজ এ প্লাস বি করে দেয়, বাকি পড়ে রইলো 18টা কাজ, ঠিক আছে? এই 18টা কাজ করছে কে? এ প্লাস সি করছে, 4 দিনই করে দিচ্ছে। তাহলে এ প্লাস সি এর দক্ষতা বা ক্ষমতা বা এফিসিয়েন্সি কত? 18/4, এটা কাটাকুটি করলে পাচ্ছি কত? 9/2 পাচ্ছি। তাহলে এ প্লাস সি এর
দক্ষতাটা আমরা পেয়ে গেছি 9-2। আবার এখানে দেখো এ দক্ষতা পেয়ে গেছি 3। তাহলে এ প্লাস সি থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, এ প্লাস সি থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, পড়ে রইলো সি এর দক্ষতা, ঠিক আছে। তাহলে এ প্লাস সি এর দক্ষতা কত? 9-2। সেখান থেকে আমি এ দক্ষতা মানে 3টা বাদ দিয়ে দিচ্ছি, 9 বিযুক্ত 6 ডিভাইড বাই 2, 3-2। 3-2টা কার দক্ষতা পেলাম? সি এর, ঠিক আছে। আমাদের কোশ্চানে কী বার করতে বলেছে, সি একা কাজটি কতদিনে শেষ করবে। 3-2 দক্ষতা নিয়ে মোট কাজ কটা? 60টা কাজ। 60টা কাজ করতে কদিন সময় লাগবে? 60 ডিভাইড বাই 3 গুণিত 2, 3 20, 20 দুগুণে। তো চলো এবার সেই অঙ্কটা করা যাক। একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করা 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? তাহলে এখানে দেখো সে একইভাবে এ কদিন কাজ করছে? 10 দিন, বি 12 দিন, সি 15 দিন। 3টা লসাগু করলে কত হচ্ছে? 60 পাচ্ছি, ঠিক আছে। তো 10 6 60, 12 5 60, 15 4 60, হয়ে গেল। এরপর প্রশ্নটা ভালো করে পড়ো। তারা একসাথে কাজ শুরু করে 2 দিন পরে, মানে প্রথম যে কাজটা করছিল কে? তিনজন একসাথে কাজ করছিল। তাহলে এ যুক্ত বি যুক্ত সি তিনজন একসাথে কাজ করছিল, ঠিক আছে। তারপর একটু পড়ো, ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে কাজ সম্পন্ন হওয়ার যদি 4 দিন আগে সি চলে যায়, এখানে লিখে দিচ্ছি সি কদিন আগে চলে যাচ্ছে? সি চলে যাচ্ছে 4 দিন আগে, ঠিক আছে। 4 দিন আগে কে চলে যাচ্ছে? সি চলে যাচ্ছে। 4 দিন আগে যদি সি চলে যায়, লাস্ট কাজটা কে করবে? বি একা করবে, ঠিক আছে। আর তার আগে কাজ হচ্ছিলো কে? এ চলে গেলে বি প্লাস সি কাজ করছিল। এরপর কিছু না, জাস্ট ক্যালকুলেশান, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি কদিন কাজ করছিল? এ প্লাস বি প্লাস সি কাজ করছিল কদিন? 2 দিন, ঠিক আছে। বলছেন এ প্লাস বি প্লাস সি 2 দিন পরে এ চলে যায়। তাহলে 2 দিন যদি কাজ করে, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 6 এর পাশে 11 হচ্ছে 15। তাহলে 15 এফিসিয়েন্সি নিয়ে 2 দিন কাজ করলে কটা কাজ করবে? 15 গুণিত 2, 30টা কাজ করবে, ঠিক আছে, হয়ে গেল। আর বি বি কদিন কাজ করছিল? 4 দিন আগে যদি সি চলে যায়, বি 4 দিনই কাজ করছিল। তো 4 দিন যদি বি কাজ করে, বির এফিসিয়েন্সি কত? 5। তো 5 এফিসিয়েন্সি নিয়ে 4 দিন কাজ করলে কটা কাজ করবে? 4 গুণিত 5, 20টা কাজ করবে, ঠিক আছে। এরপর দেখো 30 আর 20 যোগ করো, কটা কাজ হচ্ছে? 50টা কাজ। আর মোট কাজ কটা? 60টা কাজ। 60টা কাজ থেকে 50টা কাজ বাদ দিয়ে দাও, কটা কাজ পড়ে রইলে? 10টা কাজ পড়ে রইলো, ঠিক আছে। এ 10টা কাজ কী করবে? বি প্লাস সি করবে। বি প্লাস সি যদি 10টা কাজ করে, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? এই যে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 5 যুক্ত 4 9, 9 এফিসিয়েন্সি নিয়ে 10টা কাজ করতে কদিন সময় লাগবে? 10 এর 9 দিন সময় লাগবে, হয়ে গেলো। একটা ছকের মধ্যে অ্যান্সারটা চলে এলো, ঠিক আছে। এরপর আমাদের প্রশ্নটা কী বলেছে, কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? তাহলে এ প্লাস বি প্লাস সি কাজ করছে 2 দিন, বি প্লাস সি কাজ করছে 10 এর 9 দিন, আর বি কাজ করছে 4 দিন। তাহলে মোট কাজ করতে কতদিন সময় লেগেছিল? 2 যুক্ত 10 এর 9 যুক্ত 4, ঠিক আছে। 9 লসাগু হচ্ছে 9 দুগুণে 18, 10 9 4 36, 36 আর 10 এর 46, 46 আর 18 যোগ করলে 64, 64 ডিভাইড বাই 9, ঠিক আছে। এতদিন 64 বাই 9 দিন এতদিন সময় লেগেছিল, ঠিক আছে। কত সহজে অ্যান্সার চলে এলো, জাস্ট একটু ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা অঙ্ক দেওয়া রইলো, এই অঙ্কটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরা নেক্সট ভিডিও কিসের উপর চাও সেটাও জানাও, কোন টপিকের উপর বা কোন চ্যাপ্টারের উপর। অনেকেই বলেছো পার্টনারশিপ বিজনেস, অনেকেই বলছো রিজনিং, কেউ বলছো লাভ ক্ষতির আরও ভিডিও হোক। তা তোমরা যে মানে যে টপিকটা উপর বেশি কমেন্ট আসবে,
আমি নেক্সট ভিডিও তারপরেই করব। আর সবাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।